back to my channel. This is another video, assertive sentence সে narrationের part 2. Part 1 এ আমরা দেখেছি কি করে করতে হয়, আমরা part 2 এ practice করব. First questions দেখো, Ram said I am reading a book now. তাহলে আমাদের এটা আমরা জানি, এটা কি বলা হবে, এটা হচ্ছে reported speech. আর এটাকে কি বলা হবে, reporting verb. তাই তো, এখানে কি আছে, said. আমাকে রিপোর্টেড স্পিচটা কি করতে হয়, দেখে বুঝতে হয় সেটা কোন টেন্স, কোন সেন্টেন্স আছে, স্টার্টিং উইথ সাবজেক্ট এন্ডিং উইথ ফুল স্টপ. তাহলে আমরা এটা জানি এটা কোন সেন্টেন্স, অ্যাসারটিভ সেন্টেন্স. তাই তো, এবার আমরা চলো অ্যান্সারটা করি. মাথায় রাখবে রাম সেইড, অ্যাসারটিভ সেন্টেন্সে কমা উঠিয়ে কি করতে হয়, দ্যাট. ভেরি গুড. আই থাকলে সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টকে রাম. ছেলে না মেয়ে, তাহলে কি প্রোনাউন হবে, ভেরি গুড. তো মাথায় রাখতে হবে, আমি সূত্রে লিখে দিয়েছিলাম অ্যাম ইজ আর সমান ওয়াজ ওয়্যার. তাহলে হি এর পরে কি বসাবো, এখানে ওয়াজ, হি ওয়াজ, বাকি সব বসিয়ে দিব. রিডিং এ বুক. আচ্ছা নাও থাকলে কি হয় রে, সূত্রে দেওয়া ছিল নাও থাকলে দেন, নাও থাকলে দেন, অ্যান্সার হয়ে গেল. কারো বুঝতে অসুবিধা, তাহলে আমরা কি করলাম, রাম সেইড কমা উঠে দ্যাট, আইটা প্রোনাউন চেঞ্জ করে কি হলো, হি. মনে রাখবে অ্যাম ইজ আর সনসন ওয়াজ ওয়্যার, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই কি করলাম আমরা, ফার্স্ট কন্টিনিউয়াস. ওকে নেক্সট চলে আসি. রোহিত সেইড টু বিপ্রো, মাইন্ডে রাখতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সে সেইড টু থাকলে তারপরে তো কি হয়, টোল্ড. ভেরি গুড, তাহলে অ্যান্সার কি হবে, রোহিত টোল্ড বিপ্রো, কমা উঠে কি হবে, দ্যাট. ভেরি গুড. ইউ থাকলে সাবজেক্ট বোঝায় না অবজেক্ট রে, ইউ থাকলে অবজেক্ট, ইউ থাকলে কি হবে, তাহলে অবজেক্ট কে, বিপ্রো. তাই তো, বিপ্রো ছেলে না মেয়ে, ছেলে. তাহলে এখানে কি করব, হ্যাঁ মিস আর আছে না, তাহলে এখানে কি করতে হবে, ওয়াজ ওয়্যার, হিয়ার পরে কি হবে, হি ওয়াজ এ গুড অফিসার. বুঝতে পারছো, কেমন লাগছে, নেক্সট চলে আসো. টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু নিয়মের চেঞ্জ আছে, একটু নতুন নিয়ম আছে. দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী কি করছে, সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে চিরন্তন সত্য. যদি ইউনিভার্সাল ট্রু হয় তাহলে তার কোনো পরিবর্তন হয় না. জাস্ট দেখো অ্যান্সারটা কি হবে, টিচার সেইড টু যাই গেল টোল্ড অসুবিধা. এখানে কিন্তু একটা সূত্র মনে আছে কিনা তোমাদের জানি না, সেজ আছে, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট হয় তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না, হবে না, হবে না. মাথা রাখবা, রিপোর্টিং ভার্ব যদি কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কি হয় না, কি পরিবর্তন হয় না, টেন্স গত কোনো পরিবর্তন হয় না, ওই টেন্সেই থেকে যায়. ক্লিয়ার, তাহলে মাথায় রাখো, হি সেজ, ওকে কমা উঠে কি করবো, দ্যাট. পরিষ্কার, আই কাকে বোঝাচ্ছে রে, হি কে, এই জন্য কি লিখবো, হি. তাহলে এটা প্রেজেন্টে আছে, তাহলে আমাকে এটাও প্রেজেন্টে রাখতে হবে, তা প্রেজেন্ট হলে কি হয়, আমি স্যার, তাহলে হি এর পরে কি হবে, ইজ, হি ইজ হ্যাপি, হ্যাপি. কারো অসুবিধা, ভালো লাগলো বুঝতে, ওকে চলো দেখে নাও. পাঁচ নম্বর আমাদের উদাহরণ রয়েছে, দে সেইড উই উইল প্লে নাও, এই দেখো, লুক অ্যাট দ্য বোর্ড,
They say it. তাহলে আমাদের এখানে কি করব? They say it. কমা উঠে কি হবে? We. We তাহলে মানে মাথায় রাখবা. We বলতে কে? আমরা. আমরা মানে তারা. তাহলে they. We-টা কনভার্ট হয়ে কি হবে এখানে? They. বোঝা গেল? এটা মাথায় রাখবা. আমি বলেছিলাম. Shall will থাকলে should would. কিন্তু সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর সাবজেক্ট দের পরে কি ব্যবহার হয় উইল দের পরে কি ব্যবহার হয় তাহলে উইলের ফার্স্ট ফর্ম কি হবে উড তাহলে এখানে কি ব্যবহার করব দে উড কথা পরিষ্কার কারো কোনো বুঝতে অসুবিধা প্লে দে উড প্লে নাও তাহলে কি হবে একটু আগে করালাম নাও তাহলে কি হয় দেন বুঝতে পারছো তারপর বলেছে ইউ সে ইট তাহলে আমি এখানে কি লিখব ইউ সে কমা ওটা কি হবে রে হেয়ার তাহলে কি হয় দেয়ার সূত্রগুলো তো অবশ্যই দেখবে খাতায় নোট ডাউন করে মুখস্থ করবে হেয়ার তাহলে কি হবে দেয়ার টি এইচ ই আর ই দেয়ার তাহলে ইউ সে ইট দ্যাট দেয়ার লিভস তাহলে ভি ওয়ান মানে কি রে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট তাহলে কি হয় পাস্ট ইন্ডিপেন্ড লিভ এর পাস্ট ফর্ম কি লিভড কি বললাম তাহলে ইউ সে দ্যাট দে আর লিভড এ লায়ন আর বুঝতে অসুবিধা তাহলে কি করলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ড থেকে পাস্ট ইন্ডিপেন্ড সূত্র লেখা ছিল আমাদের কি ভি ওয়ান থাকলে ভি টু অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ড তাহলে কি হবে পাস্ট ইন্ডিপেন্ড ক্লিয়ার নেক্সট পরের সাত নম্বর Look at the boat. He said, I will come here tomorrow. So he said, তাহলে আমরা এখানে কি লিখবো? He said. কমা উঠে কি হবে? That. Very good. I তাহলে কি হবে? Subject. Subject হবে কি? He. Convert হয়ে এখানে কি হবে? He. Will আছে. He এর পরে কি বসে রে? Will. Will এর first form কি হবে? Would. তাহলে কি হবে এখানে? He would. মাথায় রাখবা. এখানে হলে কি হবে সেখানে তাই না হেয়ার মানে সেখানে হেয়ার মানে এখানে এখানে সেখানে তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা তাহলে আমার হেয়ারটা এখানে কি হবে দেয়ার তাহলে কাম যদি হয় দেয়ার মানে সেখানে সেখানে কি কাম হয় কখনো না গো হয় কাম থাকলে কি হয় কনভার্ট হয়ে গো যদি হেয়ার থাকে তবে প্যারিক্রম তাহলে এখানে কি হবে গো হি উড গো দেয়ার হি উড কাম দেয়ার হয় কোনো দিনও হয় না হি উড গো দেয়ার টুমোরো থাকলে কি হয় দা নেক্সট ডে দেখে নাও টুমোরো থাকলে কি হয় দা নেক্সট ডে টুডে থাকলে দ্যাট ডে টুমোরো থাকলে দা নেক্সট ডে আর টুমোরো থাকলে দা নেক্সট ডে হবে তো হ্যাঁ কি সূত্র বলেছিলাম টুডে দ্যাট ডে টুমোরো দা নেক্সট ডে প্রিভিয়াস ডে You say to me, you are right. Okay. You say to me, you are right. Okay? Dekho. Tale you say to me, tale ki hobe? You told me. Koma ote ki hobe? That. Acha, you bojale kake bojai? Matha rakhbo object. Tale me mane ke? Ami? Mane ki hobe ekhane? I? Am is there হলে কি হয় was where prior পরে কি হবে এখানে was you told me that I was right কারো কোনো প্রশ্ন কারো কোনো বুঝতে অসুবিধা if you have any problem you can tell me now অসুবিধা আছে এই উদাহরণগুলো এক্সাম্পলে কোনো অসুবিধা থ্যাংক ইউ